অতিক্রম করবে এবং তাদের আমরা সবাই জোরে তরতালি দেব। যাচ্ছে কেমন অনেক জনে কর্মবাসে যারা আছেন, আরে নৌকা আছে, আরে বাঁশ হচ্ছে, আরে ভাড়া দেওয়া হচ্ছে। আমাদের সামনে চলে গেলাম দেখবো না সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। ব্রাহ্মণদের এই সুযোগকে জেলা প্রশাসক জেলা কর্মচারী সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বিনীত অনুরোধ করছি, তাদের মতো করে জোরে জোর সেবাই একটি দণ্ডবাদ প্রতিযোগিতা কিন্তু তারা তৈরি করতে পেরেছে। মাঝখানের বিরতির সময় যাতে তারা কিন্তু একটু নতুন মাত্রা যোগ করেছে তাদের বাইকের মাধ্যমে দারুণ হচ্ছে। দারুণ, আমার তো মনে হচ্ছে বড় বড় বাইশ থেকে এরা কোনো অংশে কম নয়, তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে বাইশকে আগে বলে দারুণ। এই অল্প সময়ে কিন্তু তাদের ফলাফল হয়েছে, আপনাদের প্রতি শেষ কৃতজ্ঞতা। ইতিমধ্যে তাদের বাইকটি সম্পন্ন করার মধ্যে দিয়ে চতুর্থ ধাপের বাইক শেষ হবে। এরপর আমরা সমাপনী বাইক উপভোগ করব, অল্প সময়ের মধ্যেই সমাপনী বাইক আমরা উপভোগ করব। ইতিমধ্যেই চতুর্থ ধাপের বাইক সম্পন্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আজকে হাজার হাজার মানুষ সুন্দরকান্তি ঘাট থেকে শুরু করে এই মেঘদা শ্মশান ঘাট পর্যন্ত, এই তিতাসপাড়া পর্যন্ত দুপাশে হাজার হাজার মানুষ নৌকা বাইক উপভোগ করছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষকে জনসমানি যারা করছে তারা বলতে তো লক্ষ্য লক্ষ্য, আর আপনি এখানে হাজারো বা করলে হবে জনসমানি করবে। আমরা শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড ছোটাই দেখছি, তো আশা
কিন্তু পরে আমরা বারবার বলছি যে লক্ষাধিক মানুষ কিন্তু আজকে সমবেত হয়েছে টিকাশ্রী দুপারে। আজকে শুধুমাত্র এই পুরস্কার বিতরণ করবেই কিন্তু আমরা এই যে দুপারে অন্তত লক্ষ মানুষ মানুষের আওয়াজই কিন্তু আজকে ভারী হয়ে গেছে টিকাশ্রী দুপারে। কেমন চলছে সমান সমান করে কেউ করে নাই করে সমান সমান ঘাটে চলে যাবে। আমাদের আমন্ত্রণে আজকে কিন্তু তিতাস নদীতে যারা মেঘিনা বা যারা কুশিয়ারা যারা গুণতি বা অন্যান্য বড় নদীতে নৌকা বাইতে অংশ নিয়ে যারা বিজয় হয় সেই সব নৌকা কিন্তু আজকে করতে চাই আমরা জোরে সকলের কাছে করতালি চাই। যারা পুলিশের ডিউটি করতেছে নদীর মাঝখানে এই যারা বিজয় লাভ করবে তাদেরকে একদম এই আমাদের স্টেজের কাছ থেকে পার করে ব্যাক করে দিবেন আর বাকি দুইটা নৌকাকে অবশ্যই এই লাল ফ্ল্যাগের বাইরে বের করে দেবেন এই ডিউটিটা করেন যারা পুলিশের ডিউটি আছেন এখানে। দুবর্ষে আমার উচ্ছ্বাসপূর্ণ প্রিয় মানুষদেরকে বলছি করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা বুঝছি যে ক্ষিপ্র গতিতে দৈছার তালে তালে তারা এগিয়ে গেছে এবং সীমান্তে পৌঁছে গেছে এবং পিছনে নৌকাটি অনেক দূরে তাদের জন্য আমরা করতালি দেব। তারা এগিয়ে আসছে এভাবে আমরা বিতরণ নৌকা ভারত 2022 এই যে লোকজাতি সংস্কৃতির যে সংস্করণ আজকে যে একটি উৎসবের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এটাই প্রমাণ করে আমরা আমাদের লোকজ সংস্কৃতিকে ধারণ করতে চাই আমরা আমাদের লোকজ সংস্কৃতিকে ধারণ করে প্রগতির পথে মঙ্গলের পথে অগ্রগতির পথে এগিয়ে যেতে চাই। লাল যাত্রী করে নৌকাগুলি যারা আসছে তাদেরকে লাল পতাকার বাইরে নিয়ে যেতে হবে তারার ভিতরে দিচ্ছে না আর যে দ্বিতীয় পর্বে যে নৌকাটি বিজয় হয়েছে তারা একটি পাশ দিয়ে সুন্দর গান্ধী ঘাটে চলে যাবে। আমরা সাত বছরের জিহাদ টিকাশ পাড়া তুমি যেখানেই থাকো মঞ্চে যোগাযোগ করো সাত বছরের জিহাদ যারা এখানে ফার্স্ট হয়েছেন এই সিরিয়ালে তারা ব্যাক করে যান আবার ঘুরে যান।